রাজধানীতে বাইসাইকেলের ব্যবহার বাড়ছে। দিন দিন অসহনীয় হয়ে ওঠা যানজট এড়াতে স্কুল কলেজ পড়ুয়া থেকে শুরু করে অফিসগামী অনেকেই ব্যবহার করছেন সাইকেল। কেউ আবার বাইসাইকেল বেছে নিয়েছেন নিছক ফ্যাশন হিসেবে। তবে রাজধানীর সাইক্লিস্টরা বলছেন, আধুনিকতার ছোঁয়ায় দ্রুত বদলে যাওয়া নগর জীবনের বাইসাইকেলের বিকল্প নেই। ফারাহ হোসেনের দুই পর্বের ধারাবাহিকের প্রথম পর্ব আজ। ভোরের আলো ফোটার আগেই রাজপথে হাজির হাজার হাজার বাইসাইকেল, সবাই শৌখিন সাইক্লিস্ট। প্রায় প্রতি সপ্তাহে দল বেঁধে এমন ছুটে চলা তরুণদের সাথে দলে আছেন শিশু থেকে বৃদ্ধ সবাই। সংসদ ভবনের সামনের প্রশস্ত রাস্তা থেকে বাইসাইকেলের মিছিলটি মোহাম্মদপুর হয়ে বেড়িবাঁধ ঘুরে আবারও ফিরে যায় সংসদ ভবনের সামনে। সাইকেল এমন একটা যানবাহন, যে কোনো সময় যে কোনো জায়গায় চলে যাওয়া যায়। সেজন্য খুব সহজে অ্যাভয়েড করে খুব তাড়াতাড়ি রাস্তাতে পৌঁছতে পারি। রাস্তায় যেই জ্যাম, সাইকেল ছাড়া উপায় নেই। প্রায় 20 কিলোমিটারের এই যাত্রা কেবল কি আনন্দ ভ্রমণ? এটা যেমন শারীরিক দিক দিয়ে মানুষকে খুব অ্যাক্টিভ রাখে, যানজটের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণদের এই ভিন্নধর্মী আয়োজনকে সাধুবাদ জানালেন নগরবাসী। শুধু যানজটই নয়, কেউ আবার মানসিক প্রশান্তির জন্য বেছে নিয়েছেন বাইসাইকেল। যখন ওর সাথে সাইকেল চালাই তখন মনে হয় নিজেকে ওর বয়সী মনে হয়। মনটাকে আমি বয়স্ক মনে করছি না, আমি মনে করছি আমি তারুণ্য। বাইসাইকেলের জন্য আলাদা লেন তৈরি করার দাবি জানালেন শৌখিন সাইক্লিস্টরা। রাজধানীর ভয়াবহ যানজট থেকে বাঁচতে বাইসাইকেল কার্যকর সমাধান হতে পারে বলে মনে করেন নগরবাসী ও সাইক্লিস্টরা। ফারাহ হোসাইন, বৈশাখী সংবাদ, ঢাকা।